আজ আমি আপনাদের দেখাবো কিভাবে শাওমি ফোনের বুট লোডারের তালা খুলতে হয়। তো কোথাও যাবেন না, দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক, দিস ইজ মেহেদি অ্যান্ড ইউ আর ওয়াচিং আইটেক 24। প্রথমে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে বুট লোডারটা কি। সবার মনে কিন্তু এই কোশ্চেনটা থেকেই যায় যে বুট লোডারটা কি, কেনই বা এটি লক করা থাকে, এবং আনলক করলে আমরা কি কি সুবিধা পাব, কি কি ক্ষতি হতে পারে, এই সকল বিষয়ে প্রথমে একটু কথা বলবো। তো প্রথমে বুট লোডার জিনিসটা কি এটা বলতে গেলে কিন্তু এই বিষয়টা একটু টেকনিক্যাল টার্মে চলে যায়। সো আমি এটা টেকনিক্যাল টার্মে না নিয়ে বেসিক্যালি সিম্পল ভাষায় আপনাদেরকে বলবো। সো বুট লোডারটা হচ্ছে এমন কিছু কোড, এমন কিছু সেট অফ ইনস্ট্রাকশন যেটি আমাদের বুটকে লোড হতে সাহায্য করে। দ্যাটস মিন যে জিনিস বা সফটওয়্যার, যে জিনিস বা ইনস্ট্রাকশনগুলো আমাদের অপারেটিং সিস্টেমের কার্নেল, অপারেটিং সিস্টেমকে লোড হতে সাহায্য করে, ইভেন বুট হতে সাহায্য করে, সেটাই হচ্ছে বুট লোডার। তো সিম্পলি আমাদের এটুক জানলেই কিন্তু হয়ে যাচ্ছে, যেহেতু আমরা বুট লোডার নিয়ে পিএইচডি করছি না। সো এখন আসি, স্যামসাং, ওয়ালটন, অন্য অন্য যে কোম্পানি তারা তাদের বুট লোডারকে লক করে না, বাট শাওমি, এইচটিসি, নেক্সাস কেন তাদের ডিভাইসগুলোর বুট লোডার লক করে রাখে? তো এটা বলতে গেলে আসলে তারা সম্পূর্ণ সিকিউরিটি রিজনের জন্য এটি করে থাকে। ধরেন যদি আপনার ফোনটি লস্ট হয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, সেই ক্ষেত্রে থিপ যেন আপনার ফোনটা নিয়ে কাস্টম রুম না দিয়ে নিতে পারে, ফ্ল্যাশ করতে না পারে, এই কারণেই তারা কিন্তু বুটলোডারটা লক করে রাখে। ইভেন ইউজার যেন অপারেটিং সিস্টেমের ফাইলগুলোকে নষ্ট না করে ফেলতে পারে, ইভেন কোনো ডেঞ্জারাস সফটওয়্যার যেন অপারেটিং সিস্টেমকে কোনো ক্ষতি না করতে পারে, কোনো ধরনের ডিভাইসের মধ্যে সমস্যা না করতে পারে, এই কারণেই কিন্তু তারা বুটলোডারটা লক করে রাখে। এখন আসি, বুটলোডার আনলক করলে আমরা কি কি ফ্যাসিলিটিগুলো পেতে পারি। প্রথমে আমরা যে সুবিধাটা পেতে পারি সেটি হচ্ছে আমরা কাস্টম রম ফ্ল্যাশ করতে পারি, আমরা ফাস্ট বুট রুম দিয়ে ফ্ল্যাশ করতে পারি, আমরা যদি TWRP আমাদের ডিভাইসে ইনস্টল করতে চাই আমরা সেটা করতে পারি, ইভেন আমরা রুট অ্যাক্সেস করতে পারি। মোট কথা, যে যে অপশনগুলো, যে যে ফ্যাসিলিটিগুলো একটা নর্মাল ইউজারের কাছ থেকে হিডেন করে রাখা হয়, আমরা সেই ফ্যাসিলিটিগুলো ইউজ করে আমাদের ডিভাইসটাকে আরো সুন্দর এবং আরো সুবিধাজনক করে ফেলতে পারি। আর কিভাবে বুট লোডার আনলক করতে হয় এই বিষয়টি আমরা স্ক্রিনে যে দেখবো। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, বিকজ অফ নিত্য নতুন সব ধরনের ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য মেক করতেই থাকবো। দিস ইজ মেহেদি অ্যান্ড ইউ আর ওয়াচিং আইটেক 24। বুট লোডার আনলক করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটা মি অ্যাকাউন্ট। আই থিঙ্ক যারা শাওমি ইউজ করেন সবারই একটি মি অ্যাকাউন্ট রয়েছে। আর আপনার যদি মি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি খুব ইজিলি এটি ক্রিয়েট করে নিতে পারেন। আর কিভাবে ক্রিয়েট করে নিতে হয় এটি আমার বলা লাগবে না, আপনারা সবাই জানেন, এটি খুবই সোজা। দেন আপনার মি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাকে যেতে হবে একটা লিঙ্কে, যে লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে অথবা আপনি টাইপ করে নিতে পারেন। সেটি হচ্ছে mui.com, দ্যাটস মিন miui.com/unlock। দেন এখানে যাওয়ার পরে একটা ইন্টারফেস করবেন। বুটলোডার আনলকিং এর জন্য আগের প্রসেসে আপনাদেরকে প্রথমে অ্যাপ্লাই করতে হতো। দেন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাকে যখন অ্যাপ্রুভ করে দেওয়া হতো তখনই কিন্তু আপনি আনলকিং প্রসেসটা সম্পূর্ণ করতে পারতেন। বাট এই বিষয়টা ইউজারদের কাছে একটু ঝামেলাপূর্ণ হয়ে যাওয়ার কারণে শাওমি টোটালি এই সিস্টেমটা অফ করে দিয়েছে। এখন আপনাকে আনলকিং এর জন্য কোনো রকম অ্যাপ্লাই করতে হবে না, আপনি এটি সাথে সাথেই কিন্তু আনলকিং করে ফেলতে পারবেন ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে। আর এই ট্রিক্সটা কিন্তু আমি ভিডিওর শেষেই বলবো। এখন আপনাকে সর্বপ্রথম আনলকিং এর জন্য আনলকিং টুলটা ডাউনলোড করে ট্রাই করতে হবে। ট্রাই করার সাথে সাথে যদি আপনি আনলকিং প্রসেসটা সম্পূর্ণ করে ফেলতে পারেন তাহলে তো ইউ আর দ্য লাকি ওয়ান। আর যদি আপনি সাথে সাথে আনলকিংটা সম্পূর্ণ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে 72 ঘন্টা থেকে 360 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর কিভাবে 72 ঘন্টা ওয়েট না করে খুব তাড়াতাড়ি এই পারমিশনটি পাওয়া যায় সেই ট্রিক্সটি আমি কিন্তু ভিডিওর শেষেই বলবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফার্স্ট অফ অল আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে। দেন সেটিং থেকে অ্যাবাউট ফোন, দেন মি ইউআই ভার্সনের পরে 4-5 বার ট্যাপ করে ডেভেলপার অপশনটি অন করে নিতে হবে। দেন অ্যাডিশনাল সেটিং, দেন ডেভেলপার অপশন, দেন এখান থেকে আপনাকে মি আনলক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। দেন অবশ্যই কিন্তু আপনার ইন্টারনেটটি অন করে রাখতে হবে। দেন এখানে অ্যাড অ্যাকাউন্ট টু আনলকে ক্লিক করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটি আনলকের জন্য রেডি হয়ে যাবে। সাকসেসফুলি হয়ে গেছে। দেন আমরা ইউএসবি ডিবাগিং এই অপশনটি অন করে দিব। দেন OEM মাউন্টিং অপশনটি অন করে দিব। এই অপশন দুইটা যদি আমরা না অন করি তাহলে কিন্তু আনলক প্রসেসটি সাকসেসফুলি আমরা সম্পূর্ণ করতে পারবো না। দেন আমাদের ডিভাইসটি ফাস্ট বুট মোডে নিয়ে যাওয়ার জন্য পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন দুটি একসাথে কিন্তু চেপে ধরতে হবে, তার আগে আমরা ডিভাইসটি অফ করে নিব।
অফ করে নেওয়ার পরে আমরা এখন পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন একসাথে প্রেস করে আসি, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের ডিভাইসটি ভাইব্রেট না করবে ততক্ষণ আমরা এটি প্রেস করে রাখবো, এবং ভাইব্রেট করার পরে আমরা এটি ছেড়ে দিব। দেন আমাদের যে ইউএসবি ক্যাবল, সেই ক্যাবল দিয়ে আমরা এটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করব। দেন আমার ভিডিও ডেসক্রিপশন থেকে মি আনলকিং টুলটি ডাউনলোড করতে হবে। আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব আমার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটি ব্যবহার করে অনলি ডাউনলোড করার জন্য। অনেক সময় মানুষ গুগল সার্চ করে এটি ডাউনলোড করে আর জিপ ফাইলটা অনেক কারণে এনক্রিপ্টেড হয়ে যায়, অনেক সেখানে সমস্যা থাকে, সো সঠিকভাবে কাজ করে না। আবার অনেক সময় হয় ওল্ড যে সফটওয়্যারটা সেটি তারা ডাউনলোড করে ফেলে, সো আমি সবসময় কিন্তু এখানে আপডেটগুলোই দেওয়ার চেষ্টা করব। সো ডাউনলোড করার পরে আপনাকে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে, খুব ইজিলি আপনি এটি এক্সট্রাক্ট করে নিতে পারবেন। এক্সট্রাক্ট করার পরে আপনারা একটা ফোল্ডার দেখতে পাবেন, সেই ফোল্ডারটি আপনাদেরকে ওপেন করতে হবে। দেন ওপেন করার পরে আপনারা যে মি ফ্ল্যাশ আনলক এটি রয়েছে সেটি কিন্তু আপনারা ওপেন করবেন ডাবল ক্লিক করে। দেন অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পরে এখানে আপনাদের যে মি অ্যাকাউন্ট রয়েছে সেই মি অ্যাকাউন্টে আপনাদের সাইন ইন করতে হবে। আপনার যে মি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি একটা ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়েছিলেন সেটি এখানে দিবেন। দেন এখানে পাসওয়ার্ডটা দিবেন। দেন সাইনিং এ ক্লিক করবেন। দেন আপনার ফোনটি আনলকিং পারমিশনটা কিন্তু চেক করবে, চেক করে যখন ভেরিফাইড হয়ে যাবে তখন কিন্তু এটি কাজ করবে। তার আগে আপনি চেক করে নেবেন যে আপনার ইউএসবি ড্রাইভারটি ইনস্টল করা রয়েছে কিনা, যদি অলরেডি ইনস্টল করা থাকে এমন দেখাবে এখানে। তো আমার ড্রাইভারটা কিন্তু ইনস্টল করা রয়েছে। দেন আমি আনলকে ক্লিক করছি। আনলকে ক্লিক করার পরে আমাকে কিছু ওয়ার্নিং দেখাবে। দেন আমরা আনলক এনিওয়েতে ক্লিক করলেই কিন্তু আমাদের ফোনটি আনলকিং যে প্রসেসটি সেটি অলরেডি স্টার্ট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আনলকিং প্রসেসটি অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আমাদের ডিভাইসটাতে কিন্তু এটি ভেরিফাই করে নিয়েছে। এখন কিন্তু আমাদের যে ডিভাইসটির আনলকিং মেন প্রোগ্রেসটা সেটি অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। সো আমাদের ডিভাইসটি কিন্তু আনলক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওয়াও, আমাদের ডিভাইসটা কিন্তু সাকসেসফুলি আনলকিং হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, রিবুট ফোনে ক্লিক করব। রিবুট ফোনে ক্লিক করার পরে আমাদের ডিভাইসটি কিন্তু অলরেডি রিবুট হয়ে যাচ্ছে। সো আমাদের ডিভাইসটি ফাস্ট বুট হতে একটু টাইম নেবে। এখন আপনি চাইলে আপনার ইউএসবি ক্যাবলটি খুলে দিতে পারেন। ওয়াও, আমাদের ডিভাইসটি কিন্তু সাকসেসফুলি বুট আপ হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখি যে আমাদের ডিভাইসের যে পারমিশনটা, আনলকিং পারমিশনটা সেটি হয়েছে কি না। সো আমরা সেটিংয়ে চলে যাচ্ছি। দেন অ্যাডিশনাল সেটিং, দেন আমরা এগেইন যে মি আনলকিং যে স্ট্যাটাস সেখানে যাব। আমাদের ডিভাইসটা কিন্তু সাকসেসফুলি আনলক হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি এই আনলকিং প্রসেসটা খুব কুইকলি করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে একটা ওল্ডেড মি অ্যাকাউন্ট, যে মি অ্যাকাউন্টটা 2012 থেকে 13 সালের মধ্যে ক্রিয়েট করা। আপনি যদি সেই মি অ্যাকাউন্ট ইউজ করে আপনার বুট লোডার আনলক করার জন্য ট্রাই করেন তাহলে কিন্তু আপনি 4-5 মিনিটের মধ্যে আপনার বুট লোডার আনলক করে ফেলতে পারবেন। সো এটাই ছিল আমাদের সেই ট্রিক্স, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনারা খুব কুইকলি আপনার বুট লোডার আনলক করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিস ইজ মেডিয়াসান সাইনিং আউট।